একদিন আগেও কুতুবদিয়াত জাতীয় গ্রিড লাইনের বিদ্যুৎ আইব ইয়া নাছিল স্বপ্ন আবার বতকিয়ার হাসে এরহম হন স্বপ্নও আছিল তারার হাসে হয়তো জেনারেটর সৌরবিদ্যুৎ বা কেরোসিনের চারাগর আলুত জীবনের শেষ বর্ষা মনে হইত কিন্তু ব্যাক আশা নিরাশার অমানিসে হারাইয়েরে স্বপ্ন ও কল্পনার অবসান ঘটাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিতবার দেশের মূল ভূখণ্ডত্তুন বিচ্ছিন্ন এদিফত সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগই যার অবসান ঘটে দূরে কুতুবদিয়ার বড়গুফত প্রাথমিকভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করে স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক وعلى آله وأصحابه أجمعين يا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইতিহাসর এরহম সাক্ষী হইতপারে খুশি কুতুবদিয়ার সর্বস্তরের মানুষ রোজা রমজানের দিননে উদ্বোধনের পরপর মিষ্টি বিতরণ গরিত নফাইলেও সন্ধ্যায় মিষ্টি বিতরণের হতা বলি না যায় তারা এ সময় তারা বিভিন্ন অনুভূতির হতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় কুতুবদিয়ার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই কুতুবদিয়ার যে স্বপ্ন এই প্রধানমন্ত্রী আনার ইয়ান বাস্তবায়ন করছি ইয়ার ফলে কুতুবদিয়া মানুষের ভাগ্য পরিবর্তন হইব বাসী অত্যন্ত খুশি এবং শেখ হাসিনার দিল্লিতে কামনা করি কিন্তু আর জয়নতী শেখ হাসিনা আবুল কালামের নেতৃত্বে আমরা আজকে এই কুতুবদিয়া বিদ্যুতায়নের কারণে আজকে জাতীয় গ্রিডে বিদ্যুতে আলোতে আলোকিত হওয়ার কারণে আমরা এই মিষ্টি বিতরণ করেছি এবং সবাই মিষ্টিমুখ করেছি এবং অত্যন্ত আন্তরিকতা আছিল বিদায় আজকে এই পূর্ব বঙ্গোপসাগরের একটা চ্যানেল পার করে এই কুতুবদিয়া আজকে বিদ্যুৎ দৃশ্যমান আজকে বিদ্যুতের আলো আজকে কুতুবদিয়া আলোকিত তার জন্য কুতুবদিয়াবাসী এবং তথা বর্গবাসীর পক্ষ থেকে মানে প্রধানমন্ত্রীকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দীর্ঘায়ুর কামনা করছি কুতুবদিয়া মগনামার পাঁচ কিলোমিটার সাগরের তলদেশর প্রায় 36 হইতে 38 ফিট নিচদি সাবমেরিন কেবলের এই লাইন টানা হয় ভবিষ্যতে চ্যানেলত ড্রেজিং বা অন্য কোনো হারণে যাতে লাইনের সমস্যা নয় ইয়ানল্লাই দুয়া কেবল লাইন চ্যানেলে যে পার আছে পার থেকে প্রথম থেকে চ্যানেল যে মানে চ্যানেলের তলদেশ আছে তার থেকে প্রথমে স্টার্টিং 2.5 মিটার নিচে এবং সেটা গ্রেজুয়ালি কমতে কমতে সেন্টার পয়েন্ট যেটা আছে সেটা 7 মিটার মানে আপনার প্রায় 36 থেকে 38 ফিট নিচ দিয়ে 7 মিটার নিচ দিয়ে কেবলটা কেমন নিয়ে গেছে যা আছে ভবিষ্যতে যদি কখনও কোনো মানে চ্যানেলে ড্রেজিং করা হয় বা কোনো শিপ কোচে অ্যাঙ্করিং করা হয় যাতে কেবলটা ক্ষতি না হয় সেইভাবে ওইটা মানে মাথায় রেখে এবং স্টার্ট করা হয়েছে আমার এখানে 2টা কেবল লে করা হয়েছে 2টা কেবলের মধ্যে 1টা কেবল দিয়ে পাওয়ার আসবে আর 1টা কেবল স্ট্যান্ড বাই হিসাবে আছে যদি কখনো এটাতে প্রবলেম হয় যেন স্ট্যান্ড বাইটাকে আমরা ইউজ করতে পারি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানত দেশত শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে কুতুবদিয়াত প্রাথমিক পর্যায়ে দুয়া ফিডারের মাধ্যমে পরীক্ষামূলক বিদ্যুৎ চালু করা যার সেবা পাইব বড়গুফোর মাত্র 1,500 গ্রাহক কিন্তু দ্বীপত শতভাগ বিদ্যুতায়নের হাত শেষ হইলে ঈদ উল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ অর্থাৎ প্রতিটি মানুষকে বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ আয়তনের জন্য তার যে উদ্যোগ সেটার জন্য তিনি একই সাথে বিদ্যুৎ প্ল্যান্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া সামগ্রিকভাবে বিদ্যুতের এই কাজটি শুরু করেন তারই অংশ হিসাবে আমাদের এই কুতুবদিয়াই হাতিয়াই এবং নিঝুম দ্বীপে আমরা সাবমেরিন কেবলের মধ্য দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে আজকে এখানে ফিডারগুলি চালু করলাম তো আমরা আশা করছি এই ঈদের পরে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন 2020 সালের ইক্কিয়া কুতুবদিয়া হাতিয়া ও নিঝুম দ্বীপত শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন নামে অজ্ঞ প্রকল্প গ্রহণ করে সরকার এসএনএল কুতুবি সি প্লাস টিভি কক্সবাজার